সবচেয়ে খারাপ লেগেছে আমার কাছে যেটা, প্রতি বছরই দেখি কিন্তু এই বছর আমার কাছে একটু বেশিই মনে হলো, হয়তো আমার চোখে বেশি পড়েছে, সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে যেই হারে মোবাইলে ভিডিও করা হয়, যেই হারে ছবি তোলা হয়, যত যতজন ভিজিটার আছে আমার মনে হয় 50% বেশি মানুষের হাতে মোবাইল কিনা কি জানে, মানে এত বেশি মোবাইল উঠে মনে হয় যে প্রায় সবার হাতে মোবাইল। যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গিয়ে কান্নার রোল পড়ে যাওয়ার কথা, একজন ইমানদার তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় দেখার সুযোগ হয়নি, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তার শাফাআত, তার সুপারিশ তার নাজাতের কারণ হতে পারে, তার কবরের পাশে সালাম পেশ করা এটা তার নাজাতের কারণ হতে পারে, যেখানে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, যেখানে তার আবেগের সবটুকু ঢেলে দেওয়ার কথা, যেখানে তার চোখ দিয়ে ছলছল করে পানি পড়তে পড়তে দুরুদ প্রেরণ করার কথা, সেখানে সে সহাস্য বদনে এবং হাসি মুখে সে সেলফি ভিডিও করছে, তামাশা করছে, আপনারা অবাক হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস 1400 বছর আগে তিনি বলে গেছেন, দেখেন আজকের পরিস্থিতিতে মিলালে মনে হচ্ছে আজকের পরিস্থিতিতে তিনি বলেছেন, তার হাদিসের অলৌকিকত্ব দেখেন, তিনি বলেছেন লা তাত্তাখিযু কবরি ঈদা, তোমরা আমার কবরকে ঈদ বা উৎসবের উপলক্ষে পরিণত করো না, আমার কবরকে তোমরা উৎসবের উপলক্ষে পরিণত করিও না। যে হারে আমরা এখন ছবি ভিডিও করছি, লাইভ করছি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে যেভাবে আমরা উৎসব মুখর একটা পরিবেশ তৈরি করছি, তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসটার কথা আমার স্মরণ হলো, যে তিনি তখনই বলে গেছেন কবরস্থানে কিন্তু উৎসব করতে যায় না, যায় সাধারণত আমাদের সাথে ওরস টোরস হয়, দেখেন আপনারা কোন পিসায় মারা গেছেন, কোন ব্যক্তি মারা গেছেন তার কবরের ওখানে ওরস হয়, ওরসে সাধারণত কি হয়, ডোল তবলা গান বাজনা খাওয়া দাওয়া ফুর্তি কেনাকাটা আপনার বিভিন্ন রকমের কি বলে মেলা করা, উৎসব করা, ফুর্তি করা, জুয়ার আসর করা, এগুলো হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে তো উম্মত যাবে মলিন মুখে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে তো উম্মত যাবে হলো চোখে পানি ছলছল করবে, তার হৃদয় নিগড়ানো ভালোবাসা এটা উতলে উঠবে, এই অবস্থায় সে যাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই তখনই আজ করতে পেরেছেন, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তাকে জানিয়েছেন যে এরকম পরিস্থিতি হতে পারে, তিনি সেজন্য সাবধান করেছেন, আমার কবরকে তোমরা উৎসবে পরিণত করিও না। এখন এই মোবাইল বাজদের, ছবি শিকারীদের এবং ভিডিও বাজি করা মানুষদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর রওজার কাছে গিয়ে যেভাবে সেলফি বাজি করছে, আমার কাছে মনে হচ্ছে যে সেই হাদিসটারই প্রতিফলন ঘটছে কিনা, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে ফুর্তি করতে যাচ্ছি, যে আমি ভিডিও করে দেখাচ্ছি মানুষকে, নিজের বাকাওয়াত জাহির করছি। অনেকে বলবেন নবীর মহব্বতে আমি ছবি ভিডিও করছি, নবীর মহব্বতে না, এটা লাইক কমেন্টের মহব্বতে, যে এটা দেবো তাহলে আমার ফেসবুকে রিচ বাড়বে। অনেকে বলবে ওয়াও মাশাআল্লাহ তুমি তাহলে মদিনায় গেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার একটা ভাব জাহির হবে। উদ্দেশ্য যাই হোক না কেন, এই কাজ কোনো অবস্থাতেই সঠিক হতে পারে না।